শীতকাল অলমোস্ট শেষের দিকে, সো উই হ্যাভ ডিসাইডেড আ স্মল ফ্যামিলি গ্যাদারিং এখানে। আজকে আমি বানাচ্ছি ভাপা পিঠা। তো আমাদের একটা অনেক বড় ক্রাইসিস আছে, যেটা হচ্ছে যে আমাদের চালটা হচ্ছে নতুন চাল। তো আমাদের জীবনে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আমাদের পিঠা সুন্দর হচ্ছে না। তো সেই জন্য আমরা সবাই মিলে সবাইকে দেখো আমরা কতগুলো মানুষ পিঠা বানাচ্ছি। মানুষ মিলে পিঠা বানাচ্ছি এবং চেষ্টা করছি একটা সুন্দর পিঠা বানানোর। এবং আমি বেশ কয়েকটা বানিয়েছি, হাবুল ভাই কয়েকটা বানিয়েছে, তারপর খালারা বানিয়েছে সবাই মিলে, এবং বেশ সুন্দর হয়েছে। তো জি আন্টি, আজকে তো ভাপা পিঠা খান, পিঠা বানাতে পারো তুমি? ভাবি বলে কি সব পিঠা বানাতে পারে? আমরা এখন আমার ক্যাপ্টেন হাবু সাহেব আমাকে পিঠা বানাতে সহযোগিতা করছে। তার অনেক মন খারাপ এবং মেয়াদ খারাপ কারণ তার পিঠা ভেঙে যাচ্ছিল, গুড় ভেসে দিচ্ছিল না, সবাই বলছিল গুড় কম গুড় কম। আমারটাও ভাঙতেছে কিন্তু আমাকে আদর করে দেখে কেউ বাবা দিচ্ছে না। সো ইয়া, that's our small winter getaway. Thanks for dropping by. I don't like it.